হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল বিশ্বভারতী ইউনিভার্সিটিতে এই মাত্র ইন এগ্রিকালচারাল এন্টোমোলজির মেরিট লিস্ট বের হয়ে গেল অনেকেই রিকোয়েস্ট করেছিলেন সিট ক্যাপাসিটি এলিজিবিলিটি মেরিড লিস্ট এবং অ্যাডমিশন ফিস এই সমস্তগুলোকে নিয়ে আলাদা আলাদা সাবজেক্ট হিসাবে যদি ভিডিও করে দেন তাহলে আমাদের খুবই উপকার হয় তাই এই ভিডিওর মাধ্যমে আমি সমস্ত কিছু কভার করার চেষ্টা করছি ডেসক্রিপশন বক্সে দেয়া ভিডিওগুলি খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই দেখে রাখুন কাউন্সিলিং গাইডলাইন্স ভিডিও অ্যাডমিশন ফিজ পেমেন্ট অ্যান্ড রিফান্ড গাইডলাইন্স ভিডিও ভেরিফিকেশান ফর্ম ফিল ভিডিও বিশ্বভারতী ক্যাম্পাস ভিজিট ভিডিও বিশ্বভারতী হোস্টেল অ্যাপ্লিকেশান ভিডিও বিশ্বভারতী হোস্টেল রেন্ট ভিডিও খুবই গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই পুরো দেখে রাখুন এগ্রিকালচারাল এন্টোমোলজির সাবজেক্ট কোড হচ্ছে সেভেন জিরো নাইন এলিজিবিলিটি ফর আনরিজার্ভ ক্যাটাগরি সিক্সটি পার্সেন্ট মার্কস অর ইকুভ্যালেন্ট ওজিপিএ ইন ফোর ইয়ার্স বিএসসি অনার্স এগ্রিকালচার বিএসসি এগ্রিকালচার অনার্সে সিক্সটি পার্সেন্ট নম্বর থাকলে আনরিজার্ভ ক্যাটাগরির ক্যান্ডিডেটরা দরখাস্ত করতে পারবেন ফর ও বি সি ফিফটি ফোর পার্সেন্ট মার্কস অর ইকুইভেলেন্ট ওজিপিএ ইন ফোর ইয়ার্স বিএসসি অনার্স এগ্রিকালচার যারা ওবিসি ক্যাটাগরির তাদের ক্ষেত্রে ফিফটি ফোর পার্সেন্ট নম্বর এগ্রিকালচার অনার্সে থাকলেই দরখাস্ত করতে পারবেন আর যারা এসসি এস টি ক্যাটাগরির তারা এগ্রিকালচার অনার্সে পাস থাকলেই দরখাস্ত করতে পারবেন এবার দেখে নেব সিট ক্যাপাসিটি আনরিজার্ভ আন রিজার্ভ থ্রি ও বি সি টু এস সি ওয়ান এস টি ওয়ান ই এস ওয়ান টোটাল সিট হচ্ছে আটটা টোটাল সিট হচ্ছে আটটা ছটা বিশ্বভারতী থেকে নেওয়া হবে আর আইসিএআর কোটা আছে দুটি এবারে আমরা দেখে নেবো মেরিড লিস্ট পিজি অ্যাডমিশন টেস্ট রেজাল্ট থাউজেন্ড টোয়েন্টি ওয়ান ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারাল অ্যান্ড এন্টোমোলজি পল্লী শিক্ষা ভবনও সাবজেক্ট এগ্রিকালচারাল এন্টোমোলজি কম্বাইন্ড মেরিড লিস্ট প্রভিশনাল ডেট অফ এন্ট্রেন্স এক্সামিনেশন টোয়েন্টি সেকেন্ড সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান সিরিয়াল নাম্বার অ্যাপ্লিকেশন আইডি নেম অফ দ্য ক্যান্ডিডেটস ক্যাটাগরি টোটাল মার্কস যে অ্যাডমিশন টেস্টে হয়েছিল হান্ড্রেড মার্কস অপ টেন মার্কস তার মধ্যে যে নম্বর পেয়েছেন আপনারা তার উপরই মেরিট লিস্ট তৈরি হয়েছে এখানে দেখুন এক থেকে এগারো পর্যন্ত লিস্ট বাইশ পর্যন্ত মেরিট লিস্ট চৌত্রিশ পর্যন্ত মেরিট লিস্ট চল্লিশ পর্যন্ত মেরিট লিস্ট চুয়ান্ন পর্যন্ত মেরিট লিস্ট সিক্সটি ফোর পর্যন্ত মেরিট লিস্ট সেভেন পর্যন্ত মেরিট লিস্ট এইটটি পর্যন্ত মেরিট লিস্ট নাইনটি টু পর্যন্ত মেরিট লিস্ট ওয়ান হান্ড্রেড থ্রি পর্যন্ত মেরিট লিস্ট নিচে দেওয়া আছে নোট ইন কেস টস যদি একের বেশি ক্যান্ডিডেট একই নাম্বার পেয়ে থাকেন ইন রেসপেক্টিভ অ্যাডমিশন টেস্টে দ্য র্যাঙ্ক অফ দ্য ক্যান্ডিডেট উইল বি অ্যাসারটেন অন দ্য বেসিস অফ ও অর পার্সেন্টেজ অফ মার্কস ইন বিএসসি অনার্স এগ্রিকালচার

আপনাদের যদি একই নম্বর দুজন পেয়ে থাকেন সেক্ষেত্রে কিভাবে টাই ব্রেক করা হবে প্রথমে দেখা হবে গ্র্যাজুয়েশনের যে মার্কস তার উপরে পার্সেন্টেজ যার বেশি থাকবে সেই হিসাবে কম যার কম বেশি এই হিসাবে টাই ব্রেক করা হবে সেটাতেও যদি এক হয়ে যায় তাহলে হায়ার সেকেন্ডারির যে পার্সেন্টেজ তার উপরে টাই ব্রেক করা হবে আর এটা করা হবে যেদিন অ্যাডমিশন করা হবে সেই দিনই ফাইনাল করে দেওয়া হবে ফাইনাল মেরিট লিস্টটা যেটা আছে সেই লিস্টের ফাইনাল মেরিট লিস্ট করে ভর্তি করে নেওয়া হবে দ্য কোয়ালিফাইং মার্কস অফ দ্য অ্যাডমিশন টেস্ট ফর জেনারেল ই ডা অ্যান্ড এস ইজ থার্টি পারসেন্ট জেনারেল এবং এস দের কোয়ালিফাইং মার্কস হলো তিরিশ পার্সেন্ট ফর ও বিসি ও ক্ষেত্রে হচ্ছে সাতাশ পার্সেন্ট অ্যান্ড নো কোয়ালিফাইং মার্কস ফর এস সি ক্যাটাগরি এবার আমরা দেখে নেব এগ্রিকালচারাল এন্টোমোলজির ও বিসি মেরিট লিস্ট এক থেকে আট পর্যন্ত নয় থেকে বাইশ পর্যন্ত আঠাশ পর্যন্ত এখানেও ওই একই নিয়ম লেখা আছে যদি একই নাম্বার টেস্টে পেয়ে থাকেন সেক্ষেত্রে টাই ব্রেক করা হবে গ্র্যাজুয়েশনের মার্কস পার্সেন্টেজ দেখে এবং সেটাতেও যদি এক হয়ে যায় তাহলে হায়ার সেকেন্ডারির পার্সেন্টেজ দেখে টাই ব্রেক করা হবে এবার দেখে নেব এসসি মেরিট লিস্ট এক থেকে চোদ্দ পর্যন্ত পঁচিশ পর্যন্ত পর্যন্ত এখানেও ওই টাই নিয়মটা আবার দেওয়া আছে এবার দেখে নেব এস টি মেরিট লিস্ট এক থেকে আট পর্যন্ত দশ পর্যন্ত এখানেও টাই ব্রেকের যে নিয়ম সেই নিয়মটা এখানেও লেখা আছে এবার দেখে নেব ই এস মেরিট লিস্ট পাঁচজনের নাম আছে এখানেও টাই ব্রেকের নিয়মটা নিচে দেওয়া আছে এবার আমরা দেখে নেব অ্যাডমিশন ফিস অ্যাডমিশনের সময় কত টাকা লাগবে এক বছরের জন্য পোস্ট গ্র্যাজুয়েট এখানে দেখুন ফার্স্ট ইয়ার এগ্রিকালচার হচ্ছে জেনারেল ও বি সি অ্যান্ড তাদের লাগছে ইলেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টেন এগারো হাজার পাঁচশো দশ টাকা আর এস সি এস টি এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের লাগছে টেন থাউজেন্ড থ্রি হান্ড্রেড টেন দশ হাজার তিনশো দশ টাকা আর সেকেন্ড ইয়ারে জেনারেল ও বিসি অ্যান্ড ই এসদের লাগছে থ্রি থাউজেন্ড থ্রি হান্ড্রেড টেন তিন হাজার তিনশো দশ এবং এস সি এস টি এবং সেকেন্ড ইয়ারে লাগছে এক বছরের জন্য টু থাউজেন্ড ওয়ান হান্ড্রেড টেন দু হাজার একশো দশ টাকা আর নিচে দেওয়া আছে রেসিডেন্স ফি যারা হোস্টেলে থাকবেন তাদের আলাদা করে হোস্টেল ফিস দিতে হবে আর নিচে আরও একটা দেওয়া আছে এক্সামিনেশন ফিজ পাঁচশো এবং মার্কশিট ফিজ একশো যখন পরীক্ষা হবে তখন এই টাকাটা আলাদাভাবে ডিপোজিট করতে হবে ডেসক্রিপশন বক্সে দেয়া ভিডিওগুলি খুবই গুরুত্বপূর্ণ কাউন্সিলিং গাইডলাইন্স ভিডিও অ্যাডমিশন ফিস পেমেন্ট অ্যান্ড রিফান্ড গাইডলাইন্স ভিডিও ভেরিফিকেশন ফর্ম ফিল ভিডিও বিশ্বভারতী ক্যাম্পাস ভিজিট ভিডিও বিশ্বভারতী হোস্টেল অ্যাপ্লিকেশন ভিডিও এবং বিশ্বভারতী হোস্টেল রেন্ট ভিডিও অবশ্যই দেখে রাখুন পুরো ভিডিও দেখবেন অনেক কিছু জানতে পারবেন প্রত্যেকের কাজে লাগবে এই ধরনের ইনফরমেশান পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর ইনফরমেশান থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ